প্রকাশ্য দিবালককে বাগানের গাছ কেটে বিক্রি করার অভিযোগ। এই দৃশ্যের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় স্থানীয় যুবকেরা। তড়িঘড়ি অভিযানে নামে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার গাছ কাটার মেশিন, গাছের গুড়ি বোঝায় কয়েকটি ইঞ্জিন ভ্যান। ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানা এলাকায়। সাত সকালে বাগান থেকে গাছ কেটে পাচার করা হচ্ছিল। কয়েকজন যুবকের তৎপরতায় ধরা পড়ে গাছ কাটার যন্ত্র সহ অন্যান্য সামগ্রী। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়াতে। জানা গেছে এদিন সাত সকালে সবুজ ধ্বংস করে একের পর এক ফলন্ত আম গাছ কেটে ফেলার অভিযোগ ওঠে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার ইলেকট্রিক যন্ত্র, ইঞ্জিন ভ্যান আটক করল পুলিশ। নদিয়ার শান্তিপুর থানার স্টেডিয়াম পাড়া এলাকার ঘটনা। জানা গেছে এদিন ভোর থেকেই শান্তিপুর থানার স্টেডিয়াম পাড়া এলাকার একটি আমবাগানে একের পর এক ফলন্ত আম গাছ কাটা হচ্ছিল। আম গাছ কাটার ওই ছবি মোবাইলে বন্দি করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এলাকার কয়েকজন যুবক। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ দেখে গাছ কাটার কর্মীরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। যে গাছ থাকলে যে আমরা একটু অসুবিধা আছে, বাগানে বসলাম, এগুলোও তো আমাদের হবে না। আমরা প্রতিবাদ করার কে বলেন তো? সকাল থেকে আমি তো ঘুম থেকে উঠেছি, যখন তখনই দেখলাম শুরু হলো, তবে এই তো দুটো তিনটে গাছ মনে হয় কাটে, এই জায়গায় আর কাটেনি তো, এই জায়গা থেকে এই দুটো ফেলে। ঘটনাস্থলে পৌঁছে গাছ কাটার ইলেকট্রিক যন্ত্র, বেশ কয়েকটি ইঞ্জিন ভ্যান সহ আম গাছের কাটা গুড়িগুলি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এলাকাবাসীদের দাবি এই প্রথম নয়, এর আগেও এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক সবুজ ধ্বংস করেছে এলাকার। শান্তিপুর পরিবেশ বাঁচাও কমিটির এক কর্মী বলেন, প্রভাবশালী ব্যক্তিদের সাথে প্রশাসনের এক শ্রেণীর যোগসাজশ রয়েছে, তার জেরেই টাকার লোভে একের পর এক সবুজ ধ্বংস করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। সেই সমস্ত প্রভাবশালীদের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পান স্থানীয় বাসিন্দারা। যেখানে বারবার সরকার ও প্রশাসনের তরফ থেকে বারবার বলা হচ্ছে সবুজ রক্ষা করার কথা, সেখানে এইভাবে প্রকাশ্যে দিনের বেলায় সবুজ ধ্বংসের খেলা চলছে। ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা। পাশাপাশি থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এভাবে সবুজ ধ্বংস করা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ব্যাপকভাবে যে গাছ কাটা হচ্ছে চারিদিকে, সেটা আমাদের রুখতে হবে, বা সবাই মিলে মানে আমাদের এটা সচেতন হয়ে আন্দোলনটা করতে হবে। হ্যাঁ, আমাদের এখানে ওয়ার্ডে বলতে এই চিন্তের আমবাগান, তারপরে মোটামুটি এই এদিকে লোহার গেট বাগান ব্যাপকভাবে কাটা হচ্ছে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এর পেছনে যারা আছে ব্যাপক মানে পয়সাওয়ালা লোক আছে, তারা তাদের সাথে বড় নেতাদের সাথে বা প্রশাসনের লোকদের সাথে যোগসাযোগ আছে। হ্যাঁ, সেই জায়গা থেকে আমাদের কয়েকজন পরিবেশ কর্মী বা আমাদের বিজ্ঞান কর্মী যারা এই আন্দোলনগুলো করছে তাদের উপর প্রচণ্ড হুমকি মুখে পড়তে হচ্ছে। আসলে মানুষকে সবাই মিলে যদি এগিয়ে না আসে তাহলে এইটা রোখা মুশকিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, শান্তিপুর।